এখানে হচ্ছে সব ভর্তা সরঞ্জাম, আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন যে এটা কোথায়, গেস্ট করলে বুঝতেই পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের অনেক পদের ভর্তা দেন, গরুর মাংস, খাসির মাংস থেকে শুরু করে কবুতরের মাংস, হাঁসের মাংস, বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে। আর এখন মোটামুটি বুঝতে পারতেছেন যে কোথায় আসছি। হ্যাঁ, আমরা সবাই মিলে আর কি ঘুরতে আসছি, ফ্রেন্ড সার্কেল মিলে। তো এইখানে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আর একটা ডে আপনাদের সাথে শেয়ার করছি, আর একটা ডের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে মূলত হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর আসছি। তো এখন হচ্ছে মোটামুটি ঢুকে যাব। আর এখানে আমার কাছে খুব ভালো লেগেছে এই চা কুঞ্জোর ডেকোরেশনটা, বাট চা খাইনি আমার ওই দিনকে আর কি, ভালো লাগতে ছিল না, শরীরটাও অনেকটা খারাপ ছিল। তো এইখানে এসে দেন দেখলাম, আমরা যখন খেতে যাব আর কি, তখন দেখলাম এখানে শাড়ির অনেক সমাহার, আর এখানে ঋতুও দেখতেছিল শাড়ি। আর এখান থেকে শাড়ি কারা কেনে আমি জাস্ট জানি না, বাট এমনিই দেখছিলাম। দেন আমরা অনেক ফটোশ্যুট করলাম এখানে, এরাও ফটোশ্যুট করতেছে দেখতে পাচ্ছেন সব বন্ধু বান্ধব, কিন্তু অন্য কিছু ভাববেন না দয়া করে। তো আমরা হচ্ছে কিছুক্ষণ ছবি টবি তুললাম, দেন আমি আবার টিকটকের কিছু ভিডিও করলাম, এখানে হাসাহাসি করা হচ্ছে, দেন আমরা খেতে চলে গেলাম। আমরা কি অর্ডার দিব তাই ভাবছিলাম, কারণ হচ্ছে আমরা কেউ ওইভাবে আর কি বেশি খাই না, সবাই কম খায়। আর আমি মূলত মাংস পছন্দ করি, তো আমি অবভিয়াসলি চিকেন অর্ডার দিছি। আর ভর্তার মধ্যে আমি বেছে বেছে কিছু আইটেম আর কি ভর্তা অর্ডার দিছি, যেগুলো আমি খাই, যেহেতু আমি শুটকি টুটকি খাই না, কালিজিরা ভর্তা টর্তা খাই না। তো এখানে অনেক ধরনের খাবার, অনেক ধরনের মাছও ছিল, তো এর মধ্যে বেশি কিছু নিব না। নিয়ে আর এখানে হচ্ছে বড়া ভাজি করতে, বড়া আর হচ্ছে বেগুন ভাজি করতেছিল এখানে। তো এখানে কয়েকটা আইটেম আমি তাদের দেখিয়ে দেখিয়ে নিয়েছি যে এটা এটা দেন, দেন হচ্ছে এক প্লেট ভাত, আর এখানে হচ্ছে চিকেন মানে ভাজার মতো আর কি ভুনা করা, আর এখানে পুঁই শাক দিয়ে চিংড়ি। দেন খাওয়া দাওয়া শেষে আবার আমরা একটু আড্ডা ঘোরাঘুরি, দেন চা খাওয়া, এইগুলো আর কি করব। এটা সেই জাহাঙ্গীরনগরের বিখ্যাত বাগান আগান আর কি। আর এখানে মূলত মোটামুটি অনেকটাই শীত, আর ডিসেম্বরের লাস্টের দিকে দেখা গেলে অনেক অতিথি পাখি দেখা যাবে এখানে। আর এখানে কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল, বাট জানি না, রাস্তা টাস্তা অনেক সুন্দর করে আলপনা টাল্পনা দেওয়া ছিল, ওই জিনিসটা আপনাদের দেখাতে পারিনি। আর এখানে হচ্ছে আমরা একটু ফটোশ্যুট, দেন টিকটক ভিডিও করব। সামনে হচ্ছে এসআরকে, হ্যাঁ কোথায় কি শর্ট নেওয়া যায় আর কি, সেই জিনিসটা দেখতেছে। তো চলেন, ও মূলত হচ্ছে আমার ব্লগ করতে দেয় না, যে না তুই ব্লগ করতেছিস, তো ও দেখলে আর কি টের পাবে যে না এইগুলো আমি ব্লগের জন্যই ভিডিও করেছি। আর ঋতু আছে এখানে, তো আমরা ভালোই এনজয় করেছি। আর এখানে অনেক কাপড়া ছিল শাড়ি পরে ফটোশ্যুট করতেছে, দেন টিকটক ভিডিও করতেছিল। তো এখানে আমি আবার ঋতুকে বললাম যে ঋতু আমাকে একটা ভিডিও করে দে, আমি টিকটকে আপলোড করব। তো এখন হচ্ছে 4:30-5টা বেজে গেছে অলরেডি, তো এখন বের হচ্ছে। এখানে বোধহয় আরও কিছু অকেশনের জন্য লাইটিং টাইটিং করতেছিল। তো ভালো কাটলো জাহাঙ্গীরনগরের দিনটা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করব।